হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস টিপস। আমি কোহলি। তোমাদেরকে আজকে যেটা বলতে এলাম, তোমরা অনেক অনেক অনেকজন এই প্রশ্নটা আমাকে করেছো, আমার স্টুডেন্টরাও করে এবং আমার দর্শকরা, মানে তোমরা যারা ইউটিউব দেখো তারাও আমাকে এই প্রশ্নটা প্রচুর বার করেছে, ক্লাস 10, 12 দুজনরাই। তো সে প্রশ্নটা হচ্ছে যে সম্রাট এক্সক্লুসিভের পরের, মানে এই বছর 2024-এ যারা পরীক্ষা দিতে চলেছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, তাদের সাজেশন কবে আসতে চলেছে, এই প্রশ্নটা প্রচুর জন করেছো। এবং আমরা দেখেছি, আমি লাস্ট দুটো বছরের বই, আমি যদিও সব বই কিনিনি কিন্তু আমি লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স আর অঙ্ক কিনে দেখেছি যে সেটা মানে সত্যিই খুবই ভালো সাজেশন, যেখান থেকে আমি বহুবার বলেছি এটা এই রকম নয় যে আমি সম্রাট এক্সক্লুসিভের কোনো প্রমোশনাল কিছু করছি, একেবারেই না। স্যার জানেনই না যে আমি এরকম একটা ভিডিও করি, মানে যদিও ভিডিও করার পরে উনি দেখেন এবং তাতে অ্যাপ্রিসিয়েট করেন নিশ্চয়ই, কিন্তু আমি ওনার, মানে এটা তোমরা ভেবো না যে ওনার প্রমোশন কিছু করছি, এটা কারণ কোনো প্রয়োজনই নেই ওনার প্রমোশন করার, আমি কে, তাই না? কারণ ওনার কত সাবস্ক্রাইবার আর আমার কত। যাই হোক, তোমরা অনেকে আমাকে প্রশ্নটা করেছো যে দিদি বা ম্যাম পরের বছর কবে বেরোচ্ছে, কবে বেরোচ্ছে, কবে বেরোচ্ছে। তো যাই হোক, আমি আজকে একটা কমিউনিটিতে দেখলাম, মানে কমিউনিটি ট্যাবে, স্যারেরই কমিউনিটি ট্যাবে দেখলাম যে আগামী 2 মাসের মধ্যে ওনার কিন্তু বইগুলো বেরিয়ে যাবে। এবার উচ্চ মাধ্যমিকটা একটু দেরি হয়, মাধ্যমিকটা তাড়াতাড়ি বেরোয়, যাই হোক এবারে হয়তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তা দুটোই একসাথে বেরিয়ে যাবে। তবে তার আগে আমি তোমাদেরকে যেটা বলতে চাই যে অবশ্যই সাজেশন তোমরা পড়ো, পড়তে আমি বারণ করবো না, কারণ আমি নিজেও সাজেশন দিই, কিন্তু তার আগে একটু চেষ্টা করো সিলেবাসটাকে কমপ্লিট করার, বইটা একটু ভালো করে পড়ো। বিশেষ করে যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করবে পরবর্তী সময়, তাদের ক্ষেত্রে তো বলবো বই অবশ্যই খুঁটিয়ে পড়ো। প্রত্যেকটা স্যারও বলেন কথাটা, তোমরা দেখবে যে প্রত্যেকটা বইতেই লেখা থাকে তোমরা অবশ্যই তোমাদের পাঠ্য বইগুলো পড়ো, তারপর সাজেশনগুলো দেখো। কারণ তোমার পাঠ্য বই যদি পড়া না থাকে, শুধু সাজেশনটাই কী হয়, বিশেষ করে সায়েন্স গ্রুপগুলো, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, অঙ্ক, বিশেষ করে অঙ্ক আর ফিজিক্যাল সায়েন্সে কী হয়, শুধু সাজেশন করলে একটা সমস্যা হয়ে যায় কি যে ব্যাপারটা বোঝা যায় না, পুরো একটার সঙ্গে একটা কোয়েশ্চেন লিঙ্ক থাকে, তো একটা থেকে অন্য কোয়েশ্চেন আসে, তো তখন বোঝা যায় না বা মার্কস খুব একটা ভালো পাওয়া যায় না সেক্ষেত্রে। তো সেই জন্য আমি তোমাদেরকে বলছি এই 2 মাসের মধ্যে চেষ্টা করো যতটা পড়ে নেওয়া যায়, পাঠ্য বইগুলো যতটা বেশি করে পড়ে নেওয়া যায়, এবং তারপর সাজেশন দেখে তো অবশ্যই নিশ্চয়ই যে সাজেশনের কোয়েশ্চেনগুলো করে যাবে। আর আগের 2 বছরে আমরা দেখেছি যে আমি 2 বছর কিনেছি, তার আগের বছর বেরিয়েছিল কিনা জানি না, যদিও যে যথেষ্ট মিলে যায়, একদম 100% না মিললেও অনেকটা মিলে যায়। তাই তোমরা যারা আগ্রহী অবশ্যই কিনো বইটা। এবার তোমরা বলবে যে ম্যাম সাজেশন পড়াটা কি খুব ভালো, দেখো আমার কাছে কথা হচ্ছে যে আমি তোমাদেরকে যেটা বললাম যে অবশ্যই তোমরা তোমাদের পাঠ্য বই পড়ো, তারপরেই সাজেশন পড়ো, স্যারও এই কথাটাই বলেন, তো আমিও সেই কথাটাই বলবো, বইটা তোমাদেরকে পড়তেই হবে, নিজের বই যেগুলো তোমরা এ করেছো, মানে স্কুল থেকে যেগুলো সাজেস্ট করেছে সেই বইগুলো পড়ো, তারপরেই সাজেশনটা পড়ো। বই কিনে রাখলে তারপরে পড়লে তাও ঠিক আছে, কিন্তু বইটা, পাঠ্য বই অবশ্যই অবশ্যই ভালো করে পড়ো। আর সাজেশন বই মানে একদম তুমি লাস্ট মোমেন্টে পড়ে যাবে আর সেই সাজেশন অনুযায়ী তুমি লিখে আসতে পারবে, এটা কিন্তু নয়। সাজেশন বই হলেও ওই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই তুমি, মানে সাজেশন বইতে তো উত্তরগুলো দেওয়াই থাকে, চেষ্টা করো নিজের বই থেকেও খুঁজে পড়ার, কোথায় উত্তরটা দেওয়া আছে সেটা খুঁজে পড়ার, তাতে তোমার কনসেপ্ট ক্লিয়ার অনেক বেশি হবে। তার কারণ সাজেশন বইতে একটা লেখা, তোমার বইতে লেখা, দুটোর মিনিং একই, হয়তো কোনোটাতে বেশি কোনোটাতে কম লেখা হবে, কিন্তু দুটো বই তুমি যখন পড়বে, তোমার বই আর সাজেশনের বইটা, সেখানে তোমার ক্লিয়ার, মানে ক্লিয়ার ভিশনটা তোমার ভালো আসবে, এটুকুই বলতে পারি। চলো আজকে বাই, তোমাদের আশা করছি তোমাদের প্রশ্নের উত্তর দিতে পারলাম, যে অনেকেই প্রশ্নটা করেছো, অনেকে অধীর আগ্রহে বসে আছো যে কবে বইটা বেরোবে। আমি সবাইকে বলি পুজোর আগে, পুজোর আগে, এখন চলছে জুন, জুলাই আগস্ট, আমি বলেছিলাম আগের বছরও পুজোর আগে বেরিয়েছে, জুলাই আগস্ট, ওই আগস্ট সেপ্টেম্বর নাগাদ তোমাদের বইটা আশা করছি, স্যারও আশা করছেন যে বেরিয়ে যাবে, তো দেখা যাক কী হয়। চলো, এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আমার পাশে থাকার জন্য, আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক 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 থ্যাংক ইউ।